আলাইকুম, সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারে আমরা নিয়মিত প্রতিনিয়ত বিভিন্ন রকমের কাজ করে থাকি। তো যেমন অফিসিয়াল যেরকম কোনো কাজ করে থাকি, ব্যাংকের কাজ করে থাকি, অথবা অন্য অন্যান্য যে কোনো কাজ করে থাকি বন্ধুরা, তো অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে। তো এই মুহূর্তে আমাকে কম্পিউটার রেখে 2 মিনিট কিংবা 10 মিনিটের জন্য এক জায়গায় যেতে হবে। তো বন্ধু, আমি যদি কম্পিউটার অন করে রেখে যাই, তো তাহলে অন্য একজন হয়তো কোনো আমার ব্যক্তিগত কোনো জিনিস হয়তো নিবে কিংবা ডিলিট করে দিবে, তো সেটা যাতে না করতে পারে, তো আমরা নির্দ্বিধায় কম্পিউটার অফ বন্ধ করব না, চালিয়ে রাখব, কিন্তু আমরা লক করে থেকে যাব, মানে লক করে রেখে যাব, যাতে আমাদের কম্পিউটারে যাতে অন্য কেউ কোনো কিছু না করতে পারে, কম্পিউটার সিকিউরিটি বলতে পারেন। তো আমরা সেটা করব। সেটা করার জন্য যেমন এই কাজটা আমি রেখে গেলাম, তো যাতে কাজটা কেউ নষ্ট না করতে পারে, সেই জন্য আমি রেখে যাব। তো এটার জন্য বন্ধুরা আমাদের একটি ছোট্ট একটি কাজ করতে হবে, কিবোর্ডের সাহায্যে আমরা ছোট্ট একটি কাজ করব বন্ধুরা। কাজ করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল আল্টার এন্ড প্লাস ডিলিট বাটনে চাপ দিব। তো বন্ধুরা, ডিলিট বাটনে চাপ দেওয়ার পর আমাদের সামনে এই একটা নতুন একটা সিস্টেম চালু হয়েছে। তো এখান থেকে আমরা সুইচ ইউজার সুইচ ইউজার এখানটাতে আমরা ক্লিক করব। তো বন্ধুরা দেখেন, অলরেডি আমাদের সেটা চলে আসছে। তো এরপর এটাকে আমরা খোলার জন্য পাসওয়ার্ড দিলাম, তো খুলে গেছে। তো দেখা যাক বন্ধুরা এভাবে কাজ করতে হয়। তো আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।